সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার পরিবারের শহীদ সদস্যবৃন্দদের, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ ছোট্ট শিশু শেখ রাসেল, যার স্মৃতির মাধ্যমে, যাকে স্মরণ করার মাধ্যমে আমার রাজনৈতিক জীবনের, সেই শৈশবের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে। আমি পরিবারের সেই সদস্যবৃন্দদের গভীরভাবে স্মরণ করছি। আমাদের জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর সহকর্মী ছিলেন, যারা কারাগারে নিহত হয়েছিলেন, তার প্রতি আনুগত্যের কারণে আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। চ্যালেঞ্জ এই শিক্ষা মন্ত্রণালয়ে আমরা দেখেছি 5টা বছর সফলভাবে সদ্য সাবেক সফল শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আমাদের দলের, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক, তার সাথে আমরা সকলেই এই শিক্ষা পরিবার কাজ করেছি এবং শিক্ষায় নানান ধরনের রূপান্তরের কাজ বঙ্গবন্ধুর কন্যা জনেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সূচনা করেছি। এই সূচনার কাজগুলোর পেছনে কিন্তু আমাদের পূর্বে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এখন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব নুরুল ইসলাম নাহিদ, সাবেক শিক্ষামন্ত্রী, তিনি সেই ভিতগুলো কিন্তু রচনা করে দিয়েছিলেন আমাদের। শিক্ষার সব কাজের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হয়, সুতরাং এখানে নতুন করে হঠাৎ করে কোনো কিছু চিন্তা করার অবকাশ খুবই কম। তাই সেই ধারাবাহিকতার মধ্যেই রূপান্তর, ধারাবাহিকতার মধ্যেই স্মার্ট বাংলাদেশ করতে হবে, এই ধারাবাহিকতার মধ্যেই স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য একটা স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে বলে দিয়েছেন যে বিশাল যে জনগোষ্ঠী বিদ্যালয় পর্যায়ে যারা শেষ করতে অনেক তাদের প্রতিবন্ধকতা আছে, প্রায় 1 কোটির ঊর্ধ্বে বিশাল জনগোষ্ঠী আমাদের শিক্ষার্থীদের যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করতে যাচ্ছে, এই যে বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্ব জায়গাতেই তাদেরকে আমরা যাতে করে কর্মসংশ্লিষ্ট যে সমস্ত দক্ষতাগুলো আছে সেইগুলো যাতে করে ন্যূনতম সকলকে দিতে পারি, কর্মসংশ্লিষ্ট দক্ষতাগুলোর বিষয়ে বিশেষভাবে জোর দিতে তিনি আমাদেরকে বলেছেন। কারণ এইবারে আমাদের রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে কর্মসংস্থান, স্মার্ট সিটিজেন করার জন্য কর্মসংস্থান করতেই হবে এবং কর্মসংস্থানের জন্য মাল্টি স্কিল স্মার্ট সিটিজেন আমাদের খুব প্রয়োজন। আর এর ঊর্ধ্বের ধাপে গবেষণার প্রতি জোর দিতে বলা হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা গবেষণা ইনস্টিটিউটগুলোর পর্যায়ে সেটা হবে, কিন্তু আমাদেরকে তো পুরো শিক্ষা পরিবার নিয়ে ভাবতে হচ্ছে। সেই প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিকে উত্তরণ করা শিক্ষার্থীর যদি কষ্ট হয় মাধ্যমিক পর্যায়ে যেতে, সেখানে গবেষণার জন্য শুধুমাত্র আলোচনা করে সেটা যে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট, স্কেলেবল ইম্প্যাক্ট, সেটা করাটা কঠিন হবে। তাই কারিকুলাম আছে, কারিকুলাম নিয়ে কাজ হয়েছে, কারিকুলামটাও তো হঠাৎ করে আসেনি, সেটা নিয়ে আলোচনা সমালোচনা থাকবে, সেটাই স্বাভাবিক। সে আলোচনা সমালোচনাগুলোকে মাথায় রেখেই সেখানে দুর্বলতা থাকলে, সেখানে সমস্যা থাকলে মূল্যায়নের জায়গায় একটা আলোচনা আছে, সেই মূল্যায়নটা যাতে এমন না হয় যাতে সেটা প্রতিবন্ধকতা হিসেবে না পরিণত হয়, সেগুলোকে আমরা বিবেচনা করেই আমরা আগামী দিনগুলোতে শিক্ষা পরিবারের সবাইকে সাথে নিয়ে, এমন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরই কিন্তু শিক্ষা সম্পর্কে সবার অভিমত আছে, মতামত আছে, শিক্ষাবিদদের মতামত আছে সবাইকে, এবং যারা এমপ্লয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে এমপ্লয়াররা, তাদের অনেক ইনপুট আছে যে আমাদের শিক্ষার্থীরা কোন কোন দক্ষতা তারা প্রত্যাশা করেন কর্মজগতের ক্ষেত্রে, সেগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। তো সেই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করব। মূল্যায়নে কি তাহলে কি পরিবর্তন আনছেন? শিক্ষাবর্ষ শুরু হয়েছে, ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। সেইখানে কাজ করতে গিয়ে দেখা যাবে যে যেই পদ্ধতি ইতিমধ্যে আমরা শিক্ষাবিদগণ, প্যাডাগজি স্পেশালিস্টরা যেটা নির্ধারণ করেছেন, সেটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা এখন দেখতে পাবো।